আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে রাজশাহী যাবার ট্রেন চলে আসছে, এটার ওমো 10-এ হচ্ছে গিয়ে আমার সিট। পৌঁছে গেছি রাজশাহীতে। হোটেল সিটি প্লাস আবাসিক, রেলওয়ে স্টেশনের মধ্যেই হোটেল আছে। গুড, thank you.
আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ, 7ই জুলাই 2024। আমি আসছি হচ্ছে রিপোর্ট রাজশাহীতে। তো আমি একটু যাই গিয়ে দেখি, এখানে এই বাউন্ডারির সাথে রাজশাহী মেডিকেলের সাথে বেশ কিছু অংশ শেয়ার করছে আমার রিপোর্ট। যাই হোক, এটা হচ্ছে নতুন বিল্ডিং, এটার কাজ চলতেছে। সাবস্টেশন মেবি, এইটা বাউন্ডারি, আমাদের রিপোর্টের বাউন্ডারি হওয়ার কথা। এ হচ্ছে বিষয়। আচ্ছা, রিপোর্টের বাউন্ডারির পরে এদিকে যদি আমরা যাই, এখানে রাস্তার কাজও একেবারে নতুন চলতেছে। রাস্তার কাজ চলতেছে, এখানে মাইক্রোবাস, বাস, পুরাতন, যাই হোক এটা আমাদের বিল্ডিং, পুরাতন বিল্ডিং বা যেটাই বলা চলে। আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট, RPTI, এটা হচ্ছে বিষয়। এটা আমাদের মেইন অফিস, এটা হচ্ছে গিয়ে কলাবাগান আছে, পরিবার পরিকল্পনা উদ্যোগের আরেকটা অফিস, আমাদের ক্যাম্পাসের মধ্যে অন্য একটা ইনস্টিটিউশনের অফিস। গেলাম, আমাকে রুম দিছে হচ্ছে এই কোণার মধ্যে যে একটা রুম আছে, এই রুমটা আমি একটু তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ফরেন্সিক মেডিসিন রাজশাহী মেডিকেল কলেজের মর্গ, এটা হচ্ছে বিষয়। এখানে দেখা যাচ্ছে আমাদেরই কোয়ার্টার, যাই হোক কিন্তু এই কোয়ার্টারে থাকতে গেলে যেই হাউস রেন্ট কাটবে এটা অ্যাকচুয়ালি ওয়াইজ হবে না, এটা হচ্ছে বিষয়। এদিকে প্রচুর জায়গা আছে গাছ গাছাটির জন্য, আমি একটু পরে হয়তো বা যাব। কিসের যে ডিম আল্লাহ বাবু জানো। মাশাল্লাহ সুন্দর ডালিম। আপু আপনি এসেই গাছ পাইছিলেন? আমাদের গাড়ি, গভর্নমেন্টের গাড়ি, Thank you.
জাস্ট একটা গাড়ি আমাদের, আর এটাও আর একটা গাড়ি, বাট ইট ওয়ার্কস ওয়েল। দুইটা গাড়ি আছে আমাদের। দেখাই, এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, আলহামদুলিল্লাহ। লাইট লাগবে না, লাইট লাগবে না, সমস্যা নেই। এদিক দিয়ে উঠা যায়। আলটিমেটলি এখান থেকে প্রশিক্ষণার্থীদেরকে অ্যাড্রেস করা পসিবল। সাউন্ড সিস্টেম আছে, সব কিছু আছে, ওয়েল এস্টাবলিশড। প্রশিক্ষণ শাখা, হিসাব শাখা, টয়লেট, আমি হচ্ছে এই গেস্ট রুমটাতে ছিলাম। এই হচ্ছে গেস্ট রুম। এই রুমটা বড়, এই রুমটা তুলনামূলক ঠান্ডা, কিন্তু যেটা ঝামেলা সেটা হচ্ছে পাশে হচ্ছে মর্চুয়ারি বা হচ্ছে যে মর্গ, মর্গের মধ্যে কোনো ঘটনা ঘটছে। আর এটা হচ্ছে এটা সাথের ওয়াশরুম, কমর টমর লাগানো আছে। এই হচ্ছে গিয়ে অবস্থা, ডাবল কার, ডাবল মাইক্রোফোন রিপোর্ট। এটা হচ্ছে আমাদের হোস্টেল। হোস্টেলের মধ্যে অনেকগুলো রুম আছে, এই যে দেখা যাচ্ছে র‍্যাক, শু র‍্যাক। সুন্দর হোস্টেল দেখা যাচ্ছে। আর তার সাথে এখানে পানি জমে আছে কচু গাছের মতো। ষাটের দশকের বিল্ডিং, মূল বিষয়টা হচ্ছে এখানে। সান ওয়ারিং বিডি, আচ্ছা আমার রুমের অবস্থান দেখাই।
এটা হচ্ছে কি আমাদের একটা বারান্দা, এখানে অ্যাকচুয়ালি হোস্টেল। যাই হোক, এখানে একটা আয়না আছে, আয়না ধরে রুম নাম্বার 40 সেখানে আমি আসি। এই রুমের মধ্যে ঢুকলাম, এখানে একটা খাট, এখানে আর একটা খাট, একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলের মধ্যে জগ গ্লাসও দিয়ে দিছে, দরজাটা আটকাই। আর এটা হচ্ছে কি ওয়াশরুম, নতুন একটা কম্বল লাগানো হয়েছে। এই হচ্ছে গিয়ে বিষয়, ফ্যান চলতেছে। খুবই সুন্দর, এটা হচ্ছে মর্গ। এই যে এটা মর্গ, আর এটা হচ্ছে আমার আরপিটিআই। এই হচ্ছে কাহিনী। কার্বলিক অ্যাসিড নিলাম হচ্ছে রিয়া সার্জিক্যাল থেকে, এখানে পাওয়া যায় রাজশাহীতে রিয়া সার্জিক্যাল কার্বলিক অ্যাসিড। হাসপাতালে হবে কি হবে, রাজশাহী হাসপাতাল আর বই বেশি আর কি আছে, ইন্ডাস্ট্রি কলকারখানা কলেজ আর কলেজ কলেজ আর হাসপাতাল আর কি, বিশ্ববিদ্যালয়ের জন্য বই বেশি কলেজের জন্য। ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা ইন্ডাস্ট্রি কলকারখানা, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। না, বঙ্গবন্ধুর কন্যার সাথে যে সম্পর্ক তার 10টা ইন্ডাস্ট্রি আসতে পারছে এখানে। রাস্তা চলে নাই, চললে ভালো হতো। আর সানা যে একবার দেখি, পরের সপ্তাহে আবার আসলে তা তুমি কে। সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমি এখানে ফেনল বা হচ্ছে আমাদের কার্বলিক অ্যাসিড কিনলাম, বেশ কয়েকটা, 4টা কিনছি মোটমাট। এছাড়াও 2টা পাপোশ কিনলাম আলহামদুলিল্লাহ। এইদিকে হচ্ছে টিস্যু পেপার কিনছি, এদিকে হচ্ছে হ্যান্ড ওয়াশ কিনলাম। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।